আমরা বৈষ্ণদেবী যাত্রা শুরু করেছি, আমরা হাঁটছি। হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই যে ঘোড়ার দিকে, এক সাইডে ঘোড়া যাচ্ছে আর এক সাইডে মানুষগুলো যাচ্ছে। এখানে দাদা ঢোল বাজিয়ে পয়সা রোজগার করছে। এদিকে শর্টকাটে যাওয়ার জন্য সিঁড়ি আছে, কিন্তু আমরা সিঁড়ি ব্যবহার করিনি, কারণ সিঁড়ি ব্যবহার করলে আরও হাঁপিয়ে যাব। অনেকে সিঁড়ি ব্যবহার করে নেমে আসছে, আমাদেরকে ওই টপে পৌঁছাতে হবে। খুব সুন্দর লাগছে এখান থেকে লোকেশানটা। আমাদের সবাই মোটামুটি পিছিয়ে পড়ে গেছে। আচ্ছা জি, আমাদের মোটামুটি সবাই পিছিয়ে পড়ে গেছে, আমরা দুজন এগিয়ে যাচ্ছি। আমি কিন্তু একবারও বসিনি, এখনো পর্যন্ত বসিনি, কন্টিনিউ হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে, থেমে থেমে হাঁটছি, তাই বসিনি আমি এখনো। আমরা ওই নিচের থেকে শুরু করেছি হাঁটতে হাঁটতে, একে বেঁকে রাস্তা ওই দিকে শুরু করেছি, হেঁটে এসে পুরো জেডের মতো রাস্তা, ঠিক জেড যেভাবে ব্যবহার হয় জেডের মতো রাস্তা একদম। পুরো জেডের মতো রাস্তা, আমি এখন রেস্ট নিইনি। আমাদেরকে অনেকে বলছিল ঘোড়া নিতে, ঘোড়া নিইনি, কারণ ঘোড়া প্রায় 1200 টাকা রেট বলছে, ঘোড়া নিইনি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যতটা সম্ভব হাঁটছি, অসুবিধা হচ্ছে কিন্তু হাঁটছি, রেস্ট নিয়ে হাঁটছি।